আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে সবার জন্য একটি দই রেসিপি নিয়ে চলে আসছি। আশা করি রেসিপিটা সবার ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারে। তো আজকে আমি সবার সাথে একটি সর দই বা মালাই দই রেসিপি শেয়ার করতে চলে আসছি। আশা করি রেসিপিটা সবার ভালো লাগবে। আর এর আগে অনেকের কাছে বা অনেক সময় শুনে থাকেন যে দইটা নাকি বসে না, আজকে রেসিপিটা ফলো করলে ইনশাল্লাহ দইটা একেবারে পারফেক্টলি বসে যাবে। তো চলুন শুরু করা যাক আজকে মালাই দই রেসিপি। তো প্রথমে আমি এখানে একটি প্যানে ফুল ক্রিম মিল্ক 1.5 লিটার দুধ নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দুধ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এখানে আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ বা প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন, তবে এক্ষেত্রে কিন্তু দুধের মধ্যে সরটা আসবে না। আর আজকে যেহেতু আমি সর দই রেসিপি শেয়ার করব, তো এক্ষেত্রে তো আপনাদের গরুর দুধটাই লাগবে, যেহেতু সরটা ভালো আসবে। আর এখানে আমি 1.5 লিটার দুধের মধ্যে জাস্ট 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে চিনি বা মিষ্টি ব্যবহার করতে পারেন। আর আজকে আমি এটাকে কোনো ক্যারামেল দই বানাবো না, তাই এখানে আমি কোনো ক্যারামেল তৈরি করে নিইনি। যদি ক্যারামেল দই বানাতাম তাহলে অবশ্যই আগে ক্যারামেলটা তৈরি করে নিতাম। তো এটা দইটা আমি যেহেতু মালাই দই বানাবো, মালাই দইটা আমি এইভাবে সাদাই রেখেছি। আপনার যদি পছন্দ হয় তাহলে ক্যারামেল তৈরি করে নিতে পারেন। তো জাস্ট দুধটাকে আমি নেড়ে চেড়ে এভাবে ফুটিয়ে নিচ্ছি। তো একটা বলক আসার পরে আমি চুলার জালটা মিডিয়াম হিটে করে দেবো, যাতে দুধটা থেকে আমি মালাই তুলে নিতে পারি। আর এ পর্যায়ে চুলার জালটা কিন্তু অবশ্যই মিডিয়াম রাখতে হবে, না হলে কিন্তু মালাইটা পারফেক্টলি হবে না। তো আপনারা চাইলে কিন্তু আগে থাকতে মালাই তৈরি করেও পরে দইটা বসাতে পারেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। তো আমি এভাবে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখা অনুযায়ী আমি এভাবে মালাইগুলো তুলে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মালাই তুলে নিতে পারেন, কোনো সমস্যা নেই, বা আগে থাকতে মালাই তুলেও ব্যবহার করতে পারেন। তো আমি এভাবে করি অনবরত প্রত্যেকবার মালাইগুলো তুলে নিচ্ছি। আর এ পর্যায়ে চোলার জালটা অবশ্যই মিডিয়াম লো হিটে থাকতে হবে, না হলে কিন্তু মালাইটা ভালো আসবে না। তো এভাবে করে আমি অনবরত কয়েকবার মালাই তুলে নিয়েছি আমার পছন্দ অনুযায়ী। আর দুধটাকে আমি হাফ করে নিয়েছি শুকিয়ে, এর বেশি কমানো যাবে না, তাহলে কিন্তু দুধটা অনেকটাই কমে যাবে। তো চেষ্টা করবেন দুধটাকে অর্ধেক পরিমাণ হওয়ার পরে আপনারা দইটা জন্য রেডি হয়ে যাবে। আর দুধটাকে ঘন করার কিছু নেই, আজকে যেহেতু আমি মালাই দই করব তাই জাস্ট দুধটা থেকে একটু মালাইটা তুলে নেওয়া অবধি আমি জাল করেছি। তো এইভাবে করে আমি দইগুলো নিয়ে নিয়েছি, দই দুধ থেকে মালাইটা নিয়ে নিয়েছি। এখন জাস্ট আমি টক দই ব্যবহার করব। তো টক দইটা থেকে এক্সট্রা পানিটা ছাকার জন্য এখানে আমি একটা ছাঁকনির উপরে কিঞ্চিত টাওয়ার নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। তো এখানে জাস্ট আমি টক দইটাকে রেখে দিচ্ছি যাতে এক্সট্রা পানিটা ঝরে যেতে পারে। দেখতে পাচ্ছেন কতটা পানি পড়তেছে, অবশ্যই চেষ্টা করবেন টক দই থেকে পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য, তাহলে দইটা থেকে পানি কাটবে না। অনেক সময় অনেকের কমপ্লেন পাওয়া যায় যে দইটা থেকে নাকি অনেক পানি কাটে। তো এই স্টেপটা ফলো করলে আশা করি আপনাদের এই দইটা থেকে পানি কাটবে না। তো এখানে আমি জাস্ট নিয়েছি টক দই 1/2 কাপ, আর এখানে 1.5 লিটার দুধের জন্য আমি 1/2 কাপ টক দই নিয়েছি। আপনাদের যদি দুধের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে টক দই বা মিষ্টি দইয়ের পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে নিতে পারে। আর আরেকটা কথা, আজকে আমি দইটা সনাতন পদ্ধতিতে করব। আপনারা চাইলে কিন্তু ওভেন বা চোলায়ও করতে পারেন সেম প্রসেসে, কোনো সমস্যা নেই। আর যদি সেই রেসিপিটা চান তাহলে অবশ্যই আপনাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব সেই রেসিপিটাও সবার সাথে শেয়ার করার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন আমার দৌড়টা কিন্তু অলরেডি হাফ হয়ে গেছে। এখন এটা আমি জাস্ট চোলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আর এ পর্যন্ত আমার এই 1/2 কাপের মতো মালাই জমেছে। তো এটাকে জাস্ট দৌড়টাকে আমি নেড়ে চেড়ে হালকা ঠান্ডা করে নেব, অতটা ঠান্ডা করে নেব না যাতে দইটা পারফেক্টলি না জমে। তো খেয়াল রাখতে হবে দৌড়টাকে কতটা ঠান্ডা করতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। অনেক সময় অনেকে দই জমে না, এটাই হচ্ছে মেন কারণ। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটা আঙুল চুবিয়ে রাখছি এখানে, কিন্তু আঙুলটা চুবিয়ে রাখার পরে আঙুলটার মধ্যে হালকা একটু জ্বালা করবে, সে পরিমাণ দুধটা ঠান্ডা হতে হবে। এর থেকে বেশি ঠান্ডা হলে কিন্তু দুধটা একেবারেই জমবে না, আর বেশি গরম থাকলে অবশ্যই ছানা কেটে যাবে দুধটা থেকে। তো যাই হোক, আমি এভাবে জাস্ট এখন টক দইটাকে দুধটার সাথে ভালো করে মিশিয়ে নেব। সবটুকুন টক দই আমি একসাথে দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে, আপনারা চাইলে ঢেলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট টক দইটা থেকে যেহেতু আমি এক্সট্রা পানিটা ছড়িয়ে নিয়েছি তাই এখানে টক দইটা একটু টাইট হয়ে গেছে।
তো একটা হ্যান্ড রুইসের সাহায্যে আমি এইভাবে অনবরত নেড়ে চেড়ে টক দুইটার সাথে ওই দুধটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এক্ষেত্রে আমি জাস্ট একটু হ্যান্ড রুইস ব্যবহার করছি উপরে একটা ফেনা তৈরি করার জন্য, এটা জাস্ট দইয়ের মধ্যে খুব সুন্দর একটা দেখা যায়, তাই জাস্ট এভাবে আর উপর থেকে ঢেলে দিচ্ছি একটা পাত্রের মধ্যে। আপনারা চাইলে এখানে প্লাস্টিকের পাত্র বা যে কোনো পাত্র ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আজকে যেহেতু আমি দুধটা সনাতন পদ্ধতিতে করব, তো সেক্ষেত্রে যে কোনো পাত্রে কিন্তু হতে পারে, কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন আমি দুধটা উপর থেকে ঢেলে দিয়েছি, দেখে একটু বুদবুদ বা ফেনা দেখা যাচ্ছে, এটা দইয়ের মধ্যে খুব সুন্দর একটা রেজাল্ট আসে। আর এখন আমি যে মালাইটা করে রেখেছিলাম সেই মালাইটাকে জাস্ট একটু চামচ দিয়ে ফেটে এভাবে সুন্দর করে উপরে ছড়িয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে একেবারে উপর থেকে ফিটেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, প্লাস আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মালাইটা দিয়ে নিতে পারেন। তো আমি জাস্ট এভাবে করে দিয়ে দিচ্ছি, এটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি জাস্ট মালাইটাকে জাস্ট একটুখানি ফেটিয়ে উপরে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার পরে জাস্ট আমি এখন একটা ফয়েল পেপার দিয়ে এটাকে র্যাপিং করে নেব। তো খুবই ইম্পর্টেন্ট, এটা ঢেকে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন, আর ঢাকনাযুক্ত পাত্র হলে তো কোনো কথাই নেই, সেটা অবশ্যই ভালো। তো আমি জাস্ট এটাকে ঢেকে একটা রেগুলার তয়লা বা শাওয়ার তয়লা দিয়ে ভালো করে মুড়িয়ে নিচ্ছি। আজকে রেসিপিটা যেহেতু আমি সনাতন পদ্ধতি ব্যবহার করতেছি, তাই এক্ষেত্রে কিন্তু একটা গরম তয়লা বা কম্বলের খুবই প্রয়োজন। তো এটাকে জাস্ট আমি ভালো করে একবারে মুড়িয়ে রাখবো, যাতে এটার ভিতরে কোনো বাতাস ঢুকতে বা বেরোতে না পারে। তো এভাবে করে জাস্ট আমি দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখা অনুযায়ী কীভাবে মুড়িয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মুড়িয়ে নিতে পারেন। আর আগে থাকতে আমি একটু ওভেনটাকে ফ্রি হিট করে নিয়েছিলাম, যেহেতু আমি আজকে সনাতন পদ্ধতি ব্যবহার করবো, সেক্ষেত্রে আমার এখানে অনেক ঠান্ডা, তাই এখানে জাস্ট আমি ওভারনাইট রেখে দিয়েছি দইটা। তো আপনারা চাইলে সেটা ওভেনও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন জাস্ট দইটাকে খুলে দেখাচ্ছি কতটা পারফেক্টলি আমার দইটা জমে গেছে। তো এই যে আমি জাস্ট ফয়েল পেপারটা একটু সাবধানের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার দইটা কিন্তু একেবারে পারফেক্ট জমে গেছে। এখন শুধু আমি দইটাকে ফ্রিজে রেখে একটু সেট করে নেব। তো এখন নর্মাল ফ্রিজে রেখে আমি সেট করে নেব। দেখতে পাচ্ছেন দইটা কিন্তু একেবারে পারফেক্টলি ডান হয়ে গেছে। আর আপনারা যদি চান তাহলে সেক্ষেত্রে এখনই পরিবেশন করে খেতে পারেন, তবে ফ্রিজে রেখে ঠান্ডা করে দইটা না খেলে কিন্তু একেবারেই ভালো লাগে না। তাই এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেব প্রায় 1.5 থেকে 2 ঘন্টার জন্য। তো এই যে 1.5 থেকে 2 ঘন্টার পর বের করে নিয়েছি ফ্রিজ থেকে, দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টলি সেট হয়ে গেছে আমার দইটা। আর দই জমার সবথেকে ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে আপনার যে বীজটা নেবেন দইটা অবশ্যই একটু ভালো ভালো ব্র্যান্ডের নেবেন। আর মিষ্টি দইয়ের জন্য কিন্তু সবসময় মিষ্টি দইটাই ভালো, তবে টক দই দিয়েও করা যায়। আজকে তো আমি টক দই দিয়ে করেছি, জাস্ট কেটে আপনাদের দেখাচ্ছি কতটা পারফেক্টলি সেট হয়ে গেছে আমার আজকের মালাই দইটা। আশা করি রেসিপিটা সবার ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লাগে একটি লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।